ব্যাক টু আওয়ার চ্যানেল হ্যাপি উইথ পা ফ্যামিলি। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমরাও ভালো আছি। আমরা গিয়েছিলাম আজকে ঐতিহাসিক সুরুল রাজবাড়ি। রাজবাড়ি দেখলাম, রাজবাড়ি খুব শান্ত, ফাঁকা, কিন্তু গাইড করার কেউ নেই। আর আমরা সেরকমভাবে দেখে আসিনি, তাই খুব একটা ভালো লাগেনি। তাই কী করলাম, টোটো দাদাকে বললাম চলো আমাদের সেই খোয়াইয়ে নিয়ে চলো। সেই টোটো দাদাকে একেবারে বুকিং করে নিয়ে আমরা খোয়াইয়ে চলে আসছি। বেটু কিন্তু সেই তখন থেকে ঘুমোচ্ছে, হাওয়া লাগছে টোটোতে আর উঠতে পারছে না। আসলে দুপুরের ঘুম আর অনেকটা সময় আছে, সেই জন্যে আমরা চলে এলাম সেই অতি পরিচিত খোয়াইয়ের মেলাতে। দেখো, এটা যতবারই আসি কোনোবারই পুরনো মনে হয় না, সবসময় মনে হয় যেন যাই, মানে বোলপুর আসবো, খোয়াইয়ে আসবো না, এটা তো হতেই পারে না। মিস্টার আজকে টাইম বার করে আসতে পেরেছে, তাই না হলে আমি মামাকে নিয়ে একবার ঢু মেরে যেতামই। আর এটা মেয়েদের বিশেষ করে দর্শনীয় স্থান যাকে বলা যায়, বুঝতে পেরেছো? এত জিনিস পাওয়া যায় সবই মহিলাদের, যদিও হার, কত সুন্দর সুন্দর হার, কানের শাড়ি, কুর্তি ছেলেদেরও পাওয়া যায়। কিন্তু আর আমার এই ধরনের জিনিস দেখতে খুব ভালো লাগে, মানে ঘুরে ঘুরে জিনিস দেখব, যেটা পছন্দ হবে সেটা কিনবো, না হলে দোকানে দেখো যেটা পছন্দ, মানে বলতে হয়, হয়তো অনেক দিন অনেক কিছু আমি জানি না, অথচ আবার দেখলে সেটা পছন্দ হয়ে যায়। এখানে কত রকমের শাড়ি জিজ্ঞাসা করছি, কত ব্যাগ, কাঠের নেম প্লেট, মানে সব ঘুরে ঘুরে দেখে নিই আগে। আমরা অনেক দিন আছি, যদি পছন্দ কিছু হয় আজকে যদি কিনতেও না পারি পরের দিন আসবে। দেখো হার, এগুলো না তামার হার, জানো তো, বানিয়ে দিচ্ছে সঙ্গে সঙ্গে, বললে যত রকমের যে কোনো ডিজাইন দিয়ে বানিয়ে দিচ্ছে, এখানে রেডিমেড তৈরি হচ্ছে। আর ভিড় হয় দেখো, খোয়াইয়ের মেলা ফাঁকা আমি কোনোদিনও দেখতে পাইনি। আজকে এখন যদিও অফ সিজন, মানে আজকে স্যাটারডে না, স্যাটারডের হাটটা তো ভিড়, কিন্তু এখন প্রত্যেক দিনই হয়, আর প্রত্যেক দিনই ভিড় আসে, দূর দূরান্ত থেকে সব লোকেরা আসে। আর মাম্মা কয়েকটা হার নেবে বলছে, কারণ ওর নাচের লাগে, সেই জন্য সেইগুলো একটু দেখছি, হারগুলো একটু ঘুরে ঘুরে দেখে নিচ্ছি। আর বেটু উঠছে না, বেটুকে কোলে নিয়ে ঘোরাও, সত্যি একটু চাপ হচ্ছে। একবার আমি নিচ্ছি, একবার মিষ্টার নিচ্ছে, এইভাবেই ঘুরে যাচ্ছি আমরা। আর মাম্মা যেহেতু হার নেবে, সেই জন্য হারগুলোই আগে দেখে যাচ্ছি, হার কানের কোনটা পছন্দ হয় মাম্মার, আগে ঘুরে দেখে নিই, তারপর কিনবো। আর এই দেখো, এখানে না এই জিনিসটা আমরা আগের বারে এসেছি দেখিনি, প্রথম দেখলাম। দেখো ব্যালকানি চেয়ার, ফোল্ডিং চেয়ার, দেখো কি সুন্দর না? আর আমার একটা নেয়ারও দরকার ছিল, দুটো চেয়ার আর একটা টুল টেবিল ছোটো, আর এগুলো হচ্ছে ফোল্ডিং, এগুলো তুমি খুল বন্ধ করেও রেখে দিতে পারো, একটু পছন্দ, মানে ভালো লাগছে, বেশ পছন্দ হয়েছে, নেবো। দেখি মিস্টার দরদাম করছে, এখানে না দাম চলে প্রচুর, মানে বার্গেনিংটা হয় ভালো রকমের, কতটা কমাতে পারবে এরা কমায়ও, লাস্টের দিকে যত সন্দেহ হতে থাকে ওরা জিনিসগুলো নিতে থাকে, মানে কম দামে দিয়ে চলে যাও, সে লাভের মধ্যে ওদের একেবারে লোকসান করে নিশ্চয়ই যায় না কো। যাই হোক, মিস্টার তাই দরদাম করছে, এই তো এইটা আমার পছন্দ হয়েছে ছোটোর ওপরে, আর দুটো চেয়ার, চেয়ারগুলোও ফোল্ডিং, কিন্তু এখনও ঘোরা হয়নি, তাই ওদের বলছি যে এইগুলো এটা রেখে দিতে, আমরা যখন ফিরবো সেই টাইমে তখন নিয়ে যাব। এটা পছন্দ হয়েছে, অনেকগুলো রয়েছে বড়, কিন্তু বড় লাগবে না আমার, এই সাইজটাই খুব পছন্দ। দেখো ফোল্ডিং কী সুন্দর বন্ধ করে দিল, দেখো একটা জায়গায় ছোট্ট, বেশি স্পেসও নেবে না কো, আবার যখনই। আর পাশেই একটা বাউল দাদা গান শোনাচ্ছে, দেখো সেই বাউল দাদার গানটা শুনছি, আর এখানে মিস্টার দাম দরদামটা করছে। টেবিলের মধ্যে
এই দেখো এইটা পছন্দ করলাম, মানে দাম ফিক্সড হলো মিস্টার, এটা এখন এর কাছে থাকবে, আমরা যখন এখন আমাদের ঘোরা হয়নি ঘুরে আসি তারপরে এটাকে নিয়ে যাব, সেই জন্য ও তুলে সাইড করে একটা জায়গায় রেখে দিচ্ছে। এই দেখো কেমন হয়েছে বলবে তোমরা, আমার তো খুব সুন্দর লেগেছে, আর ভালো সস্তাতে পেয়েছি জানো তো, অনেকটা সস্তাতেও পেয়েছি আর ভালো লাগছে বেশ। এবারে চেয়ারগুলো একটুখানি কালারিং করে নিতে হবে, মামাকে বলছিলাম এরকম আঁকতে পারিস কি না এঁকে দিবি তাহলে, আর একটু আনিভেন জায়গা তো মনে হচ্ছিল যেন নড়ছে, সেই জন্য একটা সমান জায়গায় নিয়ে গিয়ে আমি দেখছি টুলগুলো ঠিকঠাক আছে কি না, দোকান থেকে কিনছি না যেহেতু, আর এখানে খোয়াইয়ের মাঠটা যেহেতু আনিভেন, সেই জন্য একটা সমান জায়গায় নিয়ে গিয়ে আমাকে দেখিয়ে দিচ্ছে নড়ছে না। যাই হোক পছন্দ হয়েছে, এটাই আমরা ফিক্সড করলাম, এটাই আমরা নেব। চলো এবার অন্য জায়গায় ঘুরে ঘুরে দেখি, বেটু এতক্ষণ এবার ঘুম থেকে উঠেছে। তো ঠান্ডা নিও না, ভাড়ে যে থাকে এমনি বিক্রি হয়। এই দেখো মাম্মা এখন খাবে রাবড়ি, এখন যেহেতু একটু গরম পড়ে গেছে ওরা এরকম ঠান্ডা ফ্রিজের বক্সেই করে নিয়ে আসে, আগে বেশ গরম ভাঁড়ে থাকতো গরম গরম থাকতো, মাম্মার এটা পছন্দ খুব পছন্দের সেই জন্য মাম্মার জন্য, আর বেটু ঘুম থেকে উঠে এইটা নেবে বলে বায়না জুড়েছে, এখন এই দেখো এটা কিনে দিচ্ছি ওকে, কতক্ষণ রাখবে জানি না, যাই হোক বায়না কিনে দিতে হবে। আমার বাবা ধরে নিয়েছে, বাবা ধরেছে চলো এবার শাড়ি দেখছি, শাড়ির রোতে দেখছি শাড়িগুলো কি ভালো লাগে। দেখো আমি শাড়ি পরি না পারি, আমার শাড়ি কিন্তু দেখতে খুব ভালো লাগে। এই দেখো শাড়ি মিস্টার বলছে নিতে কিন্তু ইচ্ছা করছে না, কিন্তু পরেই থাকবে সেই জন্য, আর কি সুন্দর কালারটাও যেন বাটিকে থাকে, পিওর সিল্কের মতো দেখতে কিন্তু পিওর সিল্ক না, আর এখানে দামও সস্তা জানো তো, অনেকটা কমে, অনেকটা কমেও কিন মিস্টার বলে তুমি পছন্দ করো আমি দাম করছি, বেশ দাম করতে পারে ভালো। তো একটু দেখছি শাড়িগুলো খুব ভালো লাগছে দেখতে, খুব সুন্দর শাড়ি, আর একটা শাড়ি আমার খুব পছন্দ হয়েছিল কিন্তু নিলাম না, ভালো লাগছে না, এটা হচ্ছে বিছানার চাদর দেখো 500 টাকা করে, সঙ্গে বেড কভার বেড বালিশের কভারও রয়েছে, কিন্তু নেবো না আমি এখান থেকে, বই নিয়ে যাবো না কো। আর এই দেখো এই শাড়িটা, এই শাড়িটা কি ভালো লাগছে, কি সফট দেখো শাড়িটা, আমি ঘুরে ঘুরে বারবার যাচ্ছি, মিস্টার বলছে কিনবি কিন্তু আমার ইচ্ছা করছিলো কিন্তু কিনলাম না কো, শাড়ি পরেই থাকবে পরা হবে না কো, এই দেখে পছন্দ হলো এক ঝলক সেরকম ব্যাপার, চোখে লাগলো কালারটা খুব সুন্দর, আর বেশ কালারটা খুব সুন্দর দেখো, আর খুব সফট, সবসময় দামি শাড়ি পরতে ইচ্ছা করে না, কোথাও গেলাম কাছে পিঠে তখন এই ধরনের শাড়ি পরতে, কিন্তু এখন তো স্কুটিতে চারজনে মিলে শাড়ি পরার কোনো অপশনে নেই, ইচ্ছা করলেও উপায় থাকে না কো শাড়ি পরার, সেই জন্য মিস্টার বলছে নিতে, বারবার আমি দেখছি কিন্তু নেবো না কো, মিস্টার জোর করলে অনেকগুলো কালার আছে অনেক কিছু দেখাচ্ছে তা সত্ত্বেও আমি নেবো না। সে যাই হোক চলো এবার একটা কুর্তি নিয়েছি ওয়ান পিস, এবার চলো এবার ফিরে যাই, অনেক ঘোরাঘুরি হলো, থাকবে বলে আমার না হলে কোনো অসুবিধা ছিল না, কেউ বলছে চেয়ারটা নেই চেয়ারটা কাজের, কি করে তো বলে নিস তুমি, দারুণ কাটলো বিকালটা, এখন সন্ধে হতে চলেছে, আমাদের কেনাকাটাও হয়ে গেছে, আর এই পরিবেশটা খুব সুন্দর, জিনিসপত্র কেনাকাটি করছি তার সঙ্গে গান বাউল গান একটা একটা বেশ অন্যরকম ভালো লাগা ব্যাপার। চলো আমাদের ঘোরাঘুরি হয়ে গেছে, বিশেষ কিছুই নিইনি, এইগুলোই নিয়েছি, এই টেবিল চেয়ারগুলো নিয়েছি, আর একটা কুর্তি নিয়েছি, বেটুর জন্য একটা ছোটো পাঞ্জাবি নিয়েছি, আর মাম্মার জন্য কয়েকটা হার আর কানের সেট নিয়েছি। এই যো চলো অনেকটা হাঁটতে হবে, টোটো অনেকটা দূরে দাঁড়িয়ে থাকে, চলো সেখানে যাই, মিস্টার নিয়েছে আর আমি বেটুকে নিয়েছি। এটা হচ্ছে
হ্যাঁ, একটা খাবারের স্টল ছিল জানো, এখন উঠে গেছে, খুব সস্তায় খাবার পাওয়া যেত ভোজনালয়, সেটা এখন আর বোলপুরে নেই, উঠে গেছে। খিদেও পেয়েছে, এখন কোথাও চাটা কিছু দেখতে পাচ্ছি না খুব। চলো দেখি আমাদের টোটো দাদাকে খুঁজি, খুঁজে একেবারে হোটেলে ফিরি। ওটা কেড়ে ডোরেমন, ডোরেমনকে নেওয়া হয়ে গেছে। হ্যাঁ সব বন্ধ, অর্ধেক বন্ধ হয়ে গেছে। আমরা কোথায় বসতাম, আমরা একটা কোনখানে বসতাম, বসার জায়গাটা গেলে কোথায় কে জানে। মা কিনেছিল কঙ্কালি তলা থেকে, হ্যাঁ মনে আছে দুটো? না না দেখেছি বাবা। আমরা এইটাই বসতাম বোধ হয় জানো। বাচ্চা সাড়ে নটা, কাছে ডিনার চলে এসেছে, বেটেও খাইনি একেবারে, সবারই দিয়ে দিয়েছে একসঙ্গে। আজকে বানিয়েছি আলু ফুলকপির তরকারি, ডিম ভাজা, বেগুন ভাজা আর রুটি। এই হচ্ছে আমাদের রাত্রে ডিনার। আমি মিষ্টি নিয়ে এসেছি, এই দেখো মিষ্টি রেখে দিয়েছি, আর একটা আমুল তাজা বেরিয়েছিলাম স্মার্ট বাজার থেকে নিয়ে এসেছি। চলো ডিনারটা করে নিই, ভিডিওটা এখানে এন্ড করি। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরের একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসি, ততক্ষণের জন্য গুড নাইট।